16 ফেব্রুয়ারি ত্রিপুরায় জনতা জনার্দন ইভিএম বাক্সে তাদের রায় দান করবেন। জনতার ভোট চাইতে রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা ইতিমধ্যেই ডোর টু ডোর প্রচারে নেমে গেছেন। 9 নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রে জোরদার প্রচারে নামলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। রাজীব ভট্টাচার্যের সাথে এদিন এই কেন্দ্রে প্রচারে অংশ নিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানালেন প্রার্থী রাজীব ভট্টাচার্য। তিনি জানালেন, যাদের সাথেই দেখা হচ্ছে তারা বিজেপিকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন। বাড়ি বাড়ি প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব ভট্টাচার্য বলেন, প্রচারে বেরিয়ে মানুষের মধ্যে তিনি স্বতঃস্ফূর্ততা দেখতে পাচ্ছেন। সবাই অঙ্গীকারবদ্ধ হয়ে রয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে ফের বিজেপি প্রার্থীদের জয়ী করতে। সমাজে জনকল্যাণের জন্য বিগত দিনে সরকার যেভাবে কাজ করেছে, আগামী দিনের ক্ষমতায় এসে সেই কাজের ধারা অব্যাহত রাখবে সরকার। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরাতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শুরু করে ন্যাশনাল হাইওয়ে, ইন্টারনেট পরিষেবা এবং রেলপথ সম্প্রসারণের ক্ষেত্রে দু হাত খুলে সাহায্য করেছেন। ত্রিপুরার সব ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে, এর জন্য রাজ্যের জনগণ ভারতীয় জনতা পার্টিকে দু হাত তুলে আশীর্বাদ করছেন। বামফ্রন্ট কংগ্রেস জোট করেও বিভিন্ন কেন্দ্রে প্রার্থী দিয়েছে, সেই বিষয়ে বলতে গিয়ে রাজীববাবু বলেন, তাদেরকে জোট নিজের বলার মতো কথা বিজেপির কাছে নেই। আগে তারা লুকিয়ে লুকিয়ে প্রেম করত, এখন খুললাম খুল্লা প্রেম করার সুযোগ নিয়েছে তারা। আবার কেউ কেউ জোটের মধ্য থেকে বিভিন্ন জায়গায় প্রার্থী হয়ে গিয়েছে, যার ফলে এটা জোট না ঘোট সেটা বলা সম্ভব নয়। তাদের চরিত্র ত্রিপুরা রাজ্যের মানুষ খুব ভালো করেই জানে। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা রয়েছে এবং মানুষের মধ্যে যেই স্বতঃস্ফূর্ততা এবং মানুষের প্রতি মানুষের যে একটা দৃঢ় সংকল্প নিয়েছে যে না, ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের জন্য সরকার কাজ করেছেন, পাশাপাশি আমাদের দেশের প্রধানমন্ত্রী এই রাজ্যের উন্নয়ন প্রকল্পে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শুরু করে ন্যাশনাল হাইওয়ে সমস্ত জায়গায় যেভাবে আমাদেরকে সহায়তা করেছে, এই ত্রিপুরা রাজ্যের মানুষ আজকে দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করছে এবং মানুষের মধ্যে ব্যাপক সাড়া রয়েছে। কংগ্রেস জোটের নামে প্রার্থী দিয়েছে দুয়ো দলই, কী বলবেন এই ব্যাপারে? দেখুন, জোট না ভোট বা মানে তাদেরকে কী বলবো সেটা আমাদের কোনো বলার ভাষা নেই, কারণ আগেও আমরা দেখেছি যে তারা এরকম লুকিয়ে লুকিয়ে প্রেম করতো, এটা এখন নতুন করে মানুষের সামনে খুলে আম প্রেম করার একটা ওরা সুযোগ নিয়েছে। কিন্তু আবার শুনেছি যে আবার মানে কোনো কোনো জায়গায় স্বইচ্ছায় প্রার্থী হয়ে গেছে, তো এই জোট না ঘোট এটা বলা খুব মুশকিল। তো এই ঘোটেই ত্রিপুরার যে মানুষ সেটা ভালো করে জানে। এই যে রাজীব ভট্টাচার্যের সাথে প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, 9 নম্বর বনমালীপুর এলাকায় প্রদেশ বিজেপি সভাপতির সাথে যেখানে তিনি ভোট চাইতে গেছেন সেখান থেকে বিপুল সাড়া মিলেছে, সবাই প্রার্থীকে স্বাগত জানাচ্ছেন। আগের মুখ্যমন্ত্রী যেভাবে বনমালীপুর কেন্দ্রের জন্য কাজ করে গেছেন তার জন্য এলাকার জনগণ খুশি। তাছাড়া প্রধানমন্ত্রীর উপর ভরসা রয়েছে রাজ্যের জনগণের। বিগত দিনের কাজকর্মের উপর ভিত্তি করেই বনমালীপুর বিধানসভা কেন্দ্রে রাজীব ভট্টাচার্যকে জনগণ জয়যুক্ত করবেন, এমনটাই আশা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার। সবাই ওনাকে স্বাগত জানাচ্ছেন এবং যেভাবে আমাদের আগে এর যে মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করেছে সবার জন্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কাজকর্ম সেগুলো দেখে সবাই খুশি। তো সেই হিসাবে এই প্রার্থী এখানে উনি হয়েছেন এবং সবাই ওনাকে জয়যুক্ত করবে সে আশা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।